আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ আজ দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমায় সারা বাংলার মানুষ বসন্ত উৎসবে মেতে ওঠে। 8 থেকে 80 এই দিনটিতে একে অপরকে নানা রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। সেই মতাবেক্ষে বসন্ত উৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে দোল পূর্ণিমা বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এদিন কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে সকালে মঙ্গল আরতি, নগর কীর্তন, হরিনাম সংকীর্তন, সারাদিনব্যাপী কীর্তন চলে এই মঠ ও মিশনে। নাটমন্দির প্রাঙ্গণে একে অপরকে নানান রঙে রাঙিয়ে তোলে 8 থেকে 80 সকলেই, যে এক মিলন ক্ষেত্রে পরিণত হয় এদিন। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু দূর দূরান্ত থেকে ভক্তর আগমন দোল পূর্ণিমা উপলক্ষে। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বেশি আবির দেয় মাথায়, কানের চোখে, নাকে, মুখে ঢুকিয়ে দেয়। আমরা আবির এরকম সবার বড়দের আমরা পায়ে দিই। আমরা যখন বেলুড় মঠে ছিলাম এবং এখন কামারপুকুরে আছি, আমরা বড় যারা আছেন, আমাদের গুরুজনেরা আছেন, তাদের পায়েতে আবির দিই, ছোটোদের কপালেতে আবির দিই। আর আমাদের নাম সংকীর্তন আমরা মেন, আর আমাদের দেখবেন ঠাকুরের ওখানেতে থালা রাখা আছে, ঠাকুরের থালাতে আমরা দিই। আর আমাদের নাট মন্দিরেতে চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ, তাদের ফটো সাজানো আছে, ফটোতে দিই। তো সেখানে থালা আমরা রেখেছি, থালাতে আবির দিতে বলি। ঠাকুরের ঘরের সামনে থালা রেখেছি, সেখানেও তারা ভক্তরা থালাতে দিচ্ছে। আর আবির ছড়ানোটা চোখে মুখে লাগা সেটা তো ভালো নয় এমনি, তবে এমনিতে এবছর একটা ভাইরাস এ সমস্ত বলছে। যাই হোক না কেন, মনে সব কথা এটা একটা এমনভাবে করা উচিত, এটা একটা ভক্তির ভাব। সেই ভক্তির ভাবে একদম মানুষকে যেন চোখে মুখে ক্ষতি যাত না হয়, মুখে নাকে ঢুকে গেল সেটা যেন না হয়, সেইভাবেই আবিরটা খেলা উচিত। আমরা সেইভাবেই বলেছি, দেখুন সবার আমরা কপালে তো করে আবির ছুঁয়ে স্পর্শ করে দিয়েছি, বড়দের পায়েতে আবির আমরা দিই। এভাবেই আমরা উৎসব দোল উৎসব পালন করি। আজকে কী কী হলো? আজকে তো আমাদের এখানে সকালবেলা তো যেমন মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতির পরেতে আমাদের 5:30 সময় আমাদের বৈদিক শান্তিমন্ত্র পাঠ হয় এবং আজকে হরিনাম সংকীর্তন হয়েছে। এছাড়া আমাদের আবার 8:30 থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, এখনও চলছে। আর আমরা এই আমাদের ঠাকুর মন্দির, ঠাকুরের ঘরটাকে নিয়ে আমরা পরিক্রমা করি, 3 বার পরিক্রমা করলাম। আর সব জায়গাতে অল্প অল্প করে আবির দিয়েছে, আমরা যা যা আবির ভক্ত রয়েছে তাদের কপালে আমরা স্পর্শ করে দিচ্ছি। দেখি আমারও কপালে রয়েছে, এরকম করে আমরা স্পর্শ করে দিচ্ছি যাতে চোখে নাকে মুখে যাতে না পড়ে, সেইভাবেই আমরা দোল উৎসব পালন করছি। ভীষণ ভালো লাগছে, এবছর আমি প্রথম এসছি, আমি এসছি উত্তর চব্বিশ পরগনা বনগা থেকে। ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় করছি। অন্যান্য বছর কি আসেন? না, এবছর আমার প্রথম আসা এখানে। কেমন লাগছে কামারপুকুর? ভীষণ ভালো লাগছে, ভীষণ। কি কি করলেন আজকে? আজকে তো এই ঠাকুরের নাম কীর্তন শুনলাম, গান করলাম, তারপরে এই যে আবির খেলছি সবার সঙ্গে। আপনার নাম? আমার নাম কুমকুম বিশ্বাস। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি প্রথমবার এসেছি, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কি কি করলেন? এই ঘুরলাম, ঠাকুরকে রং দিলাম, সবাইকে রং মাখাচ্ছি। আবির খেলছেন? আচ্ছা, বাড়িতেও তো আবির খেলেন, কামারপুকুরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? সন্তু মণ্ডল। খুব ভালো লেগেছে। গত বছরও আমরা এসেছিলাম, খুব আনন্দ করলাম, ঠাকুরের নাম শুনলাম, ঠাকুরের নাম শুনলাম, সকালবেলা এসে ভোরবেলা ঠাকুরের কীর্তন দেখেছি। আর এই কীর্তনে কি অংশগ্রহণ করেছিলেন? কিন্তু আমরা ইয়ে করিনি। আপনার নাম? আমার নাম শিখা কুণ্ডু। কোথা থেকে আসছেন? আমি কলকাতা বাঙ্গুর থেকে আসছি। চলো বাইরে চলো।
আর সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হয়েছে, আর সব ছেড়ে দিয়ে হরি হরি বলে মহাপ্রভু কি, জয় বৃন্দাবন বিহারী লাল কি।